হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। এই তরকারিটা যদি দুপুরে থাকে তাহলে ভাত খেতে আর কোনো তরকারিরই দরকার হবে না। এটা খুবই মজাদার একটা তরকারি, খেতে কিন্তু ভীষণই মজাদার আর পুষ্টিকরও বটে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। এখানে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দিব, একটু নেড়ে দিলাম হালকা করে। তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে হলুদ লবণ মাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিই। আমি একটু বাদামি করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা বাদামি করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে, সামান্য পরিমাণ গোটা জিরে আমি এই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। জিরেটাকে একটু নেড়ে চেড়ে দেব, একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 1টা তেজপাতা 2 টুকরো করে, এটাকেও জিরার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুবই অল্প মশলায় সুস্বাদু একটা রেসিপি। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিটাকে আমি আলাদা হালকা করে একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার সব মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এর কাঁচা গন্ধটা দূর হলেই হবে। এ পর্যায়ে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ লবণ, এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে আলুটাকে মশলার সাথে একটু ভেজে নেব। ভেজে হয়ে গেল, এখন 1 মিনিটের জন্য আমি মিডিয়াম জালে ঢেকে রাখব। 1 মিনিট হয়ে গেল, এখন একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। আপনারা এটা পরিমাণ অনুযায়ী দিবেন, কারণ আলুটাও সিদ্ধ হবে আর ঝোলটাও যাতে আপনার পছন্দ অনুযায়ী থাকে সেভাবেই দিবেন। এবার আমি ঢেকে রাখবো যতক্ষণে না এটা ফুটে ওঠে। ঝোলটা যখন ফুটে উঠবে ভালো মতো, তখন আমি ঢাকনা খুলে দিলাম। এখানে আমি দিয়ে দিব এখন 1টা মাঝারি সাইজের পাকা টমেটো, এভাবে লম্বালম্বি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য মিডিয়াম জালে, যাতে আলুটা সিদ্ধ হয়। 2 মিনিট পর আমি ফিরে আসছি, একটু দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। মোটামুটি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এখানে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার এখানে আমি দিয়ে দিব ভেজে তেলে গুঁড়া করে রাখা জিরা গুঁড়ো। এটা জিরাটাকে, গোটা জিরাকে ভেজে তারপরে গুঁড়া করে দিবেন 1/2 চামচের মতো। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দেব ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা আমি এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে বা সারা বছর খাই। এর রং গন্ধ অটুট থাকে, স্বাদ। আপনারা চাইলে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবো। তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে ঢেকে রাখবো আরও 2 মিনিট। এই যে একটু নেড়ে চেড়ে দেবো, হয়ে গেল আমার ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর আর খেতে তো অসম্ভব মজাদার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।